আসসালামু আলাইকুম, আমি শিল্পা। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো নাই, এখন ভালো আছি, একটু আগে ভালো ছিলাম না। আজকে তো শুক্রবার, এমনিতে কোনো প্রাইভেট ট্রাইভেট নাই, ভাবলাম যে একটু ঘুমাবো। ঘুম ধরে না, জোর করে ঘুমাইছি। আল্লাহ, আপনারা জানেন ঘুমের ভিতরে আমি কি কি স্বপ্ন দেখছি। আসলে জোর করে ঘুমাইলে মনে হয় এরকমই হয়, কি আজে বাজে স্বপ্ন দেখলাম, এই হবে ওই হবে, যাই হোক ওগুলো আর না বলে ওগুলো আমি মনেও করতে চাচ্ছি না। ফালতু স্বপ্ন দেখেছি, ফালতু। দেখুন, ঘুম থেকে ওঠার পর ও বাবা, পেটের ভিতরে কেমন করতেছে, পেটের ভিতরে ইন্দুর বান্দর চামচিকে যা আছে সব এপার থেকে ও পাশে হাঁটতেছে, দৌড়াচ্ছে, এতটাই ক্ষুধা লাগছে। হ্যাঁ, আমার এতটাই ক্ষুধা লাগছে, কি করবো। এখন তো আমি রাতের বেলা ঘুম থেকে উঠছি সন্ধ্যার দিকে, এখন বাহিরে যেহেতু আর প্রাইভেটে যাওয়ার সময় হচ্ছে ফুচকা টুচকা খাইতাম, ওইটার সুযোগও নাই। বেকারি বিস্কিট আছে, তারপর চানাচুর আছে, ওগুলো আপনারাই বলেন তো, বেকারি বিস্কুট চানাচুর এসবই খাওয়া যায়, জিলাপি আছে, সব মিষ্টি, ভালো লাগে না। যদি একটু ঝাল কিছু হইতো ভালো লাগে, তাই না? আম্মুকে বললাম আম্মু কি খাবো, আম্মু বলে যে আমার খা। OMG, আমাকে তো আর খাওয়া যাবে না, তো ভাবলাম যে আমাকে কিছু বানাই টানাই দিবেও না, আমি বানাই। সো যে ভাবনা সেই কাজ, আমি হচ্ছে মাংসটা আমি ভিজিয়ে রাখছিলাম, তো আর চাউমিন বানানো শিখাই দিতে হবে না, তাই না, সবাই পারেন। সো সব কাটাকাটি করে আমি চাউমিনটা বানাইলাম। চাউমিনটা বানানোর পরে চাউমিনটা এই যা যা দেওয়া লাগে টুকটাক, এখন রান্না করতে যে হয়েছে আর একটা আঞ্জাম। প্রথমে আমি কি করব, প্রথমে আমি হচ্ছে সব ভাজি ভুজি করে নিবো, এটাই তো ন্যাচারাল নিয়ম, তাই না? ন্যাচারাল না, রান্নার এটাই নিয়ম। আমি রান্না করতে গেছি, আমার কিছু মনে নাই, সব আলা ঝালা করছি। প্রথমে পেঁয়াজটা আমি ভেজে নিছি লাল লাল করে, তারপরে লবণ টবণ মরিচ যা যা দেওয়ার কথা দিছি। আমার ইচ্ছে ছিল এই ভাজার মধ্যে আমি সিদ্ধ করা আলুটাও দেবো, তারপরে হচ্ছে ওই যে কেটে রাখা ফুলকপি ওগুলোও দেবো, দিয়ে একসাথে ভেজে তারপরে চাউমিনটা ঢেলে দিবো এর ভিতরে, দেন মাখামাখি করবো, আর মাংসটা যে ছিল ওইটাও দিয়ে দিবো। আলুটা আগে সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ করতে দিয়ে আমি কাটাকাটি করছি। সব ভাজি ভুজি করার পরে আমার মনে নাই যে ফুলকপিগুলো, সরি পাতাকপিগুলো দিতে হবে, আর আলুটা যে ভেজে নিতে হবে ওইটাও মনে নাই। আমি ফুচুত করে চাউমিনটা ঢেলে দিয়েছি ওর ভিতরে, মরিচ আলা, এখন আমি কি করবো। তারপরে রান্না যখন একটুখানি হয়েছে তখন মনে পড়লো, দেন আমি কি করলাম, আমি চাউমিনটা আবার ঢাললাম, ঢেলে রেখে ওই পাতাকপিটা ভেজে নিলাম। তারপরে পাতাকপিটা ভেজে নেওয়ার পরে ওর ভিতরে মাংসটা দিয়েছিলাম, মাংসটা দেওয়ার পরে আমি হচ্ছে চাউমিনটা ওর ভিতরে আবার দিয়ে ফেলছি। দেওয়ার পরে তারপরে সুন্দর করে ঘুটুর 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 যা যা করতে হয় সব করে সুন্দর করে আমি চা করা শেষ করে ফেলেছি। রান্না করার আগে কি সুন্দর একটা স্মেল বাড়াইছে, OMG, অনেক সুন্দর। আমার হাতে আবার কম কিছু ওঠে না, এতগুলো যে চাউমিন আমি রান্না করতেছি, আমি তো এক কানিও খাইতে পারবো না। আর বাসায় আছে তিনজন, আব্বু আম্মু আর আমি, আমরা তিনজন মিলে কতটুকু খাবো। আম্মু তো নুডলস বা চাউমিন এসব কিছু পছন্দ করে না, খাইলে জোর করে খাইলে 2 চামচ খাবে, আব্বু একটু খাবে, আর বাকিটুকু আমি দেখি যদি শেষ করতে না আমি রেখে দেবো, কালকে আবার খাবো। এখন আমি আব্বু আম্মুকে এটা দিবো, রান্না করার শেষে আমার রান্না হয়ে গেছে, তারপর আব্বু আম্মুকে দিলাম। দেওয়ার পরে আব্বু আম্মুর থেকে রিভিউ নেবো, আমার মনে ছিল না যে আমি একটু রেকর্ড করে কি বলছে। ওরা খাইছে, খাওয়ার পরে আমার প্রশংসা করেছে, ঝাড়িও খাইছে, কারণ রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে আছে। চাউমিন অর্ধেক রান্না করছে, অর্ধেক হচ্ছে গ্যাসের নিচে ফালায় রাখছি। ফ্রাই প্যানের চেয়ে চাউমিন বেশি হয়ে গেছিল, মানে ফ্রাই প্যানটা ছোট ছিল আর চাউমিন বেশি ছিল। আমার আটানোর সমস্যা হয়ে গেছে না, আপনারা তো দেখতেইছেন। আমি আবার কিন্তু পরিষ্কার করছি সব, আমি সুন্দর করেই পরিষ্কার করছি, আপনাদের একদিন খাওয়াবো। ওকে, আমি এখন যাই তাহলে, আল্লাহ হাফেজ।